আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আমরাও ভালো আছি। সো চলুন আপনাদের দেখাই মানহার বার্থডের জন্য আমরা কি কি প্রিপারেশন নিয়েছি। সো কি কি প্রিপারেশন আজকের এই ব্লগে পুরোটা থাকছে না, আজকে জাস্ট আমি মানহার স্কুলের জন্য ওরা সব বেবিদের নিয়ে ওরা সেলিব্রেশন করবে স্কুলে, সব বেবিরা সব টিচাররা মিলে। সো আমি একটা কেক বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি কেকটা একটু পরেই। তো কেক বানিয়েছি এবং কিছু চকলেট, কিছু পপকর্ন এবং অন্যান্য বাচ্চারা যেসব জিনিসগুলো খায়, কুকিজ, সব এই টাইপের জিনিসগুলো আমি কিনে নিয়েছি। আর কেকটা আমি নিজেই বানিয়েছি ঘরের মধ্যে, কারণ ওরা স্কুল থেকে আসলে সব বেবিরা যদি কোনো প্রবলেম হয় আমি শপেরটা তো আমি গ্যারান্টি দিতে পারবো না। সো আমি নিজে যেটা বানাবো সেটাই আমি গ্যারান্টি দিতে পারবো। তো যাই হোক, আমি নিজে বানিয়ে নিয়েছি, তো একটু পর আপনাদের সাথে শেয়ার করছি। তো এগুলো সব এখন আমি নিয়ে যাব মানহার স্কুলে টিচারকে দিতে। তো আমি জানি না পরে হয়তোবা টিচাররা সবাই মিলে সেলিব্রেশন করবে, বার্থডে সং করবে, বাট আমি চেয়েছি ভিডিও বা ফটো। তো আমি জানি না ভিডিও ফটোগুলো আমি পাবো কি না, বাট আমি বলেছি যে আমাকে যাতে কিছু শেয়ার করে, যাতে শেয়ার করে, যদি আমার সাথে শেয়ার করে আমি অবশ্যই আপনাদের দেখাবো ও স্কুলের ভিতরে কিভাবে সেলিব্রেট করলো অন্যান্য সব বেবিদের সাথে। আর যদি না হয় তাহলে আমরা তো বাসায় করবোই, আর মানহার জন্য একটা স্পেশাল ইভেন্ট আমরা রেডি করেছি, সো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকুন, দেখতেই থাকুন আমার এই ব্লগটি। এটা হবে একটা ছোট একটা ব্লগ, জাস্ট স্কুল পর্যন্ত যে আমি স্কুলে দিয়ে আসলাম। তো নেক্সট ব্লগে থাকছে অন্যান্য সব ভিডিওগুলো, অন্যান্য সব মানহার বার্থডের ব্লগটা। তো আশা করি ভালো লাগবে, আপনাদের সাথেই থাকবেন, আর আমার পেজটি ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। তো দেখতেই থাকুন আমার এই ব্লগ, কেউ যাবেন না। সো আর কমেন্টে জানাবেন যে কেমন হলো কেকটি। থ্যাংক ইউ সো মাচ। করে ফেলেছি। সো বেকিং করার সময় এবং কেকটা মেট করার সময় আমি আসলে ভিডিওটা করতে পারিনি, কারণ খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, আর কেক রেডি করতে দুই হাত ইউজ করতে হয়েছে, তো ভিডিওটা ধরারও বাসায় কেউ ছিল না, একা একাই সব করেছি। সো এই তো ফাইনালি আমি কেকটা ডান করেছি। তো এটা, এই কেকটা আমি দিব, এখন দিও না পরে, এই কেকটা আমি দিব মানহার স্কুলের জন্যে, কারণ এবার মানহার ফাইভ ইয়ার সোলটা আসলে স্কুলের বাচ্চাদের নিয়ে এবং স্কুলের টিচারদের নিয়েই বেশি আমি করতে চাচ্ছি। সো সেই কারণে আর কি টিচারদের সাথে কথা বলে বাচ্চাদের জন্য আমি কিছু সুইটসও কিনে নিয়েছি, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। আর এখন আমি আপাতত কেকটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখনও ডেকোরেশন কিছুটা বাকি আছে, আমি জাস্ট এভাবে রেডি করে রেখেছি। তো এখন বাকি ডেকোরেশনগুলো মানহা নিজেই করবে, রিশানও কিছুটা হেল্প করবে মানহাকে। সো মানহা রেডি করো। তো আমি এইভাবে আর কি রেডি করে জাস্ট ফাইভ ইয়ার্স রিয়ানা লিখে দিয়েছি, তো এটাই যথেষ্ট। এখন ওরা আর কি বাকিটা সুন্দর করে করবে, সুন্দর করে করো, নষ্ট করো না, ঠিক আছে? আস্তে আস্তে করে, সুন্দর করে করো। কোথায় দিতেছো মানহা? ফাইভের উপরে দিও না, কেন না? ফাইভের উপরে দিলে এটা সুন্দর লাগবে না। সো এই খালি সাইড দিয়ে যেখানে যেখানে হোয়াইট কালার সেখানে সেখানে দাও, এই হোয়াইট কালারের উপর দিয়ে শুধু দাও। তো এটা আমি মানহার স্কুলের জন্য রেডি করে মানহার স্কুলে দিয়ে দিব। সো মানহার স্কুল থেকে যদি টিচাররা কোনো ছবি বা ভিডিও মানহার জন্য করতে পারে তাহলে তো ভালো, আর না হয়তো পরে আমরা বাসায় আরেকটা কেক আসলে আমি রেডি করতে পারবো না, আমার সময় নাই, কারণ এটা করতে গিয়ে আমার অবস্থা 12টা বেজে গেছে সব কিছু ঘর কাজ করে। তো আরেকটা কেক আমরা অর্ডার করেছি, যেটা আমরা বাসায় সবাই মিলে সেলিব্রেট করব, তো সেটা অর্ডার করেছি, তো ওটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন আপাতত আমার এই কেকটা শেয়ার করব। তো এই যে দেখুন, এখানে রেইনবো স্প্রিঙ্কল দিয়ে দিয়েছি, আর এটার ভিতরে জাস্ট ক্রিম ইউজ করেছি, আর ব্রেডটা ভিতরে আছে, আর এই তো। তো যেহেতু বাচ্চারা খাবে স্কুলে, সব বাচ্চারা রেইনবোর উপরে দিতে চায় মামা, যেহেতু সব বাচ্চারা খাবে, সো সেই কারণে আসলে এটার মধ্যে কোনো কিছুই ইউজ করা হয় নাই এক্সট্রা, জাস্ট নর্মাল ভাবেই করেছি। হয়েছে, নামটা তো নষ্ট করে দিলাম, এখন তো ক্যামেরায় দেখা যায় না নামটা, নিষেধ করলাম যে ফাইভের মধ্যে আর নেমের মধ্যে দিও না, তাহলে দেখা যাবে না, কথা বললে কথা শুনোই না। তুমি তো দেখবে এখন, কারণ তুমি দিছো না। আচ্ছা যাই হোক, দেওয়া হয়েছে, ওকে। তো এটা ডান, তো আমি কালকে এটা নিয়ে যাচ্ছি মানহার স্কুলের জন্য। সো আপনারা আমাকে জানাবেন কেকটা দেখতে কেমন হলো আর সুন্দর হয়েছে কিনা, সেটাও কমেন্টসে আমাকে জানাবেন। তো এটা হয়েছে নাইস, নাইস হয়েছে, ওকে। রিশান নন টাচ,
তো ঠিক আছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি বাকি সুইটসগুলো যেগুলো আমি মানহার স্কুলের জন্য নিয়েছি। এটা হচ্ছে বার্থডের আগের দিন, কারণ মানহার বার্থডে হচ্ছে 19th November, সো এটা আমরা 18th করেছি, কারণ 18th মানহার স্কুলটা খোলা ছিল। সো আমি সেই ফাঁকে কিছু ভিডিও এবং ফটো করে নিলাম, কারণ যেহেতু এটা আগের দিন তো আগের একটা পার্ট হয়ে গেল। তো স্কুলের জন্য যেসব কুকি এবং চকলেটগুলো আমি নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, তো এই সবগুলোই আমি দিব। দেখে মার্শমেলো, কুকি, চকলেট, সো এইগুলো জিনিসই আমি স্কুলে দিব। পপকর্নটা আমার ভেজে দিতে হবে, সো পপকর্নটা আমি ভেজে দিব, আর এই তো চিপস টিপস এগুলো সবই আছে, সো এইগুলো স্কুলের জন্য রেডি করে ফেলেছি। হ্যালো মানহা, আর ইউ রেডি? ওকে চলো, তো মামা কেক নিয়ে বের হবে এখন। রিশান কাম। তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি, রিশান ডোর ক্লোজ করে দিচ্ছে। ওকে, সো এখানে সব কেক আর অন্যান্য সব চকলেট যেগুলো আছে সব নিয়ে নিলাম। তো এখন আমরা গাড়ি ড্রাইভ করে যাব মানহার স্কুল পর্যন্ত, সো গাড়িতে উঠব এখন। এখন আমাদের এখানে বাজে সকাল 8টা, মানহার ক্লাস যদিও লেট আছে বাট আমি একটু তাড়াতাড়ি বের হই, কারণ পার্কিং আসলে অনেক সমস্যা, স্কুলের সামনে পার্কিং পাওয়া যায় না, আর মানে এত বাচ্চাদেরই থাকে, দাঁড়ো, সো এই জন্য আগেই বের হই যাতে রাস্তায় ট্রাফিকও থাকে এই টাইমটা, তো যাতে আমার লেট না হয় স্কুলে পৌঁছানোটা, তো সেই কারণে আমি আগেই বের হই। সবাই বসো আর সিট বেল্ট লাগায় নাও, ঠিক আছে? তো কেকটা আর বাকি সব জিনিসগুলো আমি এখানে রাখছি যাতে নষ্ট না হয়ে যায়, আসলে কেউ ধরে বসলে অবশ্য ভালো লাগতো। তো সিট বেল্ট লাগিয়ে এখন রওনা দিব। ওই যে দূরে ও যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে মানহাদের স্কুল, এটা অনেক বড়। তো আমি ড্রাইভ করতে করতে একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা যাচ্ছি মানহাকে স্কুলে দিয়ে আসতে ওর কেক সহ। আমি জানি না ভিডিও ক্যাপচার করতে পারবো কি না, কারণ যেহেতু প্রাইভেসি আর কারণে বাচ্চাদের ক্যাপচার করা যায় না, সেহেতু কতটুকু ক্যাপচার করতে পারবো বুঝতে পারতেছি না। তো এই তো সব প্যারেন্টসরা ওয়েট করতেছে, গেট অলরেডি খুলে ফেলেছে। হ্যাঁ, আমি তো বললাম এর জন্য তুমি গাড়িতে থাকো, মামা যাই, তুমি তো থাকতে চাইলা না। সকাল সকাল অনেক ঠান্ডা, সো বাদ আমার ছেলে ঠান্ডা লাগছে তাই বারবার বলছে। ভিতরে গিয়ে টিচারদের সাথে কথা বলে আসলে ভিডিওতে ওরা দিতে চাচ্ছিল না বাচ্চাদের জন্য, কারণ প্রাইভেসির কারণে বাচ্চাদের সামনে ক্যামেরার সামনে ধরা যাবে না। তো যাই হোক, আমি সেকেন্ড পার্টে মানহার বার্থডে ব্লগ নিয়ে চলে আসতেছি আপনাদের সামনে, তো সেই পর্যন্ত অপেক্ষা করুন আর দেখতেই থাকুন স্যামন রশনি পেজের সাথে, থাকুন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানহার বার্থডে ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ, বাই বাই।